আর যেটা এই কয়েকদিন আগে সবচেয়ে বেশি করেছে ফ্রান্স, এই কথা বলেন না কেন? এই ম্যাক্রন, এই যে কোলাঙ্গার, এই শয়তান, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে যত বিধান নিয়ে এসেছিলেন আল্লাহর কাছ থেকে, তার সর্বোত্তম বিধানের নাম হচ্ছে পর্দা। নাম কি? পর্দা। পর্দা একটা সর্বোত্তম বিধান না? অথচ এই বিধানকে এই ম্যাক্রনের স্ত্রী ও জানিয়েছে যে ফ্রান্সে বোরকা হিজাব পরা নিষিদ্ধ করা হোক, কারণ বোরকা আর হিজাব পরলে বাচ্চারা কষ্ট পায় বা ভয় পায়। আমার তো ওর চেহারা দেখে মনে হচ্ছিল ওরে দুনিয়া থেকে নিষিদ্ধ করা দরকার, কারণ ওই মহিলার চেহারা যা, ওরে দেখলে বাচ্চারা আরো ভয় পাবে। কি সিদারা ওর! তাহলে রসুলুল্লাহকে কেউ অপমানজনক কথা বললে রসুলুল্লাহ কষ্ট পায়, নবীজি কষ্ট পেলে লানত দেয় সরাসরি কে? ওরা যে কাজ করেছে, করে যদি একটু নত হতো, আরো করার পরে আহ্বান জানিয়েছে যে আমরা যা করলাম এটা আমরা কন্টিনিউ করে যাব, এটা আমাদের বাক স্বাধীনতা। মুসলমানেরা পৃথিবীতে অন্য অন্তত আর কিছু না করুক, একটু হলেও জবাব দিয়েছে। ওরা যে অবস্থায় এখন আছে, এই ধারা যদি অব্যাহত থাকে, পৃথিবীতে এই ফ্রান্স নামে যে রাষ্ট্রটা আছে এর অস্তিত্ব হারিয়ে ফেলবে, অর্থনৈতিক হুমকির মুখে এরা পড়বে। রাসূলুল্লাহকে কষ্ট দিলে সরাসরি আযাব নাজিল করেন আল্লাহ নিজে। আল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, রাসূলকে কষ্ট দেবে, আমি আল্লাহ নিজে তাদের উপরে আযাব নাজিল করব। জোরে বলে নাউযু বিল্লাহ। তাহলে এই মুহূর্তে আমাদের করণীয় কি? বিশ্ব নবীর সিদ্ধান্ত কেউ যদি না মানে, এদিকে তাকান, আল্লাহর নবীর দেওয়া কোন সিদ্ধান্ত কেউ যদি না মানে, বিষয়টা এমন না, কেউ যদি শোনার পরে শুধু মন খারাপ করে তাহলে তার আর ঈমান বাকি থাকে না। এটা আল্লাহ নিজে তার রুবুবিয়াতের কসম দিয়ে জানিয়েছেন, ফালা বরব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরা নিসার 65 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, হে নবী, আপনার রবের নামের কসম, আপনার রবের কসম, ওই লোকটা মুমিন হতে পারে না যে লোকটা আপনার দেওয়া সিদ্ধান্ত রায় মেনে নিতে পারে না আনন্দ চিত্রে সন্তুষ্ট মনে। নবীজির কোন সিদ্ধান্ত মন থেকে মেনে না নিলে তার ঈমান বলেন? অথচ এখন আমরা কিছু আলেমের নাম দেখতে পাচ্ছি, এরা দাম্মামে এসি রুমের ভেতরে বসে আল্লাহর নবীর সম্মান যারা নষ্ট করেছে, এদের বিরুদ্ধে নাকি বিক্ষোভ করা যাবে না, কথাও বলা যাবে না। তাই এই লোকটার ঈমান থাকে কি করে? আমার তো মনে হয় এই আয়াত অনুযায়ী এই লোকটা এবং এর সাথে যারা আছে, কি যেন না, আমার মতিয়ার রহমান হিন্দুস্তানি, এই লোকটা এখন বেঈমান। ওর ঈমান বলতে কিছু নেই, ওর যদিও দাঁড়ি থাক জুব্বা থাক, এটা বেঈমান লোক। আর এই দেশে নবী শুধুমাত্র যারা চরমনার মুরিদ, যারা হেফাজত ইসলাম করে, যারা জামাত ইসলাম করে, যারা শিবির করে, তাদের নাকি না মানে? এ দেশে যারা জেনারেল দল আছেন, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, এরা যারা আছে, এরা যদি এই বিশ্বাস করে যে নবী আমাদের, কিয়ামতে নবীর সুপারিশ ছাড়া জান্নাত সম্ভব না, তো অন্তত ফ্রান্সের এই ঘটনা নিয়ে কোনো কর্মসূচি এই জেনারেল দলের আমরা একটাও পাই না। কি হয়েছে বলেন তো আপনাদের? হযরতে তালহা যদি কিয়ামতের দিন আপনার সামনে দাঁড়িয়ে বলে, ওই বেটা ডড়া, বিশ্ব নবীর শরীরকে বাঁচাতে আমি নিজের পিঠের ভেতরে 80টা তীর নিয়েছিলাম, অথচ অপমানের তীর, কত যন্ত্রণাদায়ক তীর নবীজির দিকে নিক্ষেপ করেছে দুনিয়ার এই কাফের মুশরিকরা, কয়টা তীর তুই কথার তীর আটকাতে পেরেছিস বল? তো শরীর দিয়ে, মন দিয়ে, কথা দিয়ে, ক্ষমতা দিয়ে, যোগ্যতা দিয়ে কিচ্ছু করতে পারিস না। হযরতে তালহায় প্রশ্ন করলে আপনি দাঁড়াতে পারবেন? 16 কোটি মুসলমানের এই দেশে আমার মনে হয় দৃশ্য দেখে মনে হচ্ছে নবী শুধুমাত্র এই দেশে যারা চরমনার মরিদ আর যারা হেফাজত ইসলাম, যারা জামাত, যারা শিবির, এদের আর বাকি ওদের কোনো দায়িত্বই নেই, অথচ ওদের নেতার বিরুদ্ধে কে কথা বলে দেখুক।
না, এটা আপনার মানুষের কাজ না। এই জায়গায় অন্তত কোনো দল বিদল দেখা তো ঠিক হচ্ছে না, কারণ আপনি মারা গেলে যার সুপারিশ ছাড়া জান্নাত পাবেন না। এখন যদি বলেন আমাগুলো বিশ্বাস মিশ্বাস করি না যান, তাহলে আপনাকে মারা যাওয়ার পর আর ইন্না ইল্লাহ পড়া দরকার নেই, ও ইন্না লিল্লাহ মাইকে ঘোষণা দেওয়ার দরকার কি? আপনি মরে গেছেন ভালো হয়েছে, আর আপনার জন্য কবর খুঁড়ে বেকারে 3,500 জায়গা নষ্ট করার দরকার নেই। ওখানে একটা লোককে একটা ঘর বানিয়ে দিলে থাকতে পারবে, আপনারা পুড়িয়ে ফেলা দরকার। আমি এত কঠিন কথা বলি না, তারপরও বললাম এই দৃশ্যগুলো দেখে খুব কষ্ট লাগছে। নবীজির পক্ষে মিছিল করলেও নাটি এটা জঙ্গি হয়, এটা অমক দলের কর্মী হয়। যেখানে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে সিদ্ধান্ত নিলে তার আর ঈমান থাকে না, আর আপনি কি কি সিদ্ধান্ত নিয়ে কি বলছেন নিজেও টের পাচ্ছেন না। আল্লাহ আপনাকে হেদায়েতের পথ নসিব করেন, আর যদি জানা থাকে আল্লাহর এলমে যে আপনি হেদায়েত আর হবেন না, আল্লাহ যেন আপনার ধ্বংস করে দেয়। কারণ বিশ্ব নবীকে অপমান করিয়ে বেঁচে থাকার অধিকার এই পৃথিবীতে আর কারো নেই। আলহামদুলিল্লাহ, ইমানের বিষয়গুলো তো এই জন্য আসলে মন মেনে নেয় না। কি আশ্চর্য কথা, নবীজিকে আজ অপমান করার জন্য টক শোতে বসে বসে ঢাকা ভার্সিটি স্যার দাবি করে, তারা রসুলের সবচাইতে বড় সুন্নত নিয়ে ব্যঙ্গ করছে। আর এটা যদি আপনি দলীয়করণ করে বলেন এটা হয়তো অমক দলের কাজ, তাহলে আপনি মারা গেলে আপনার জন্য নবী যদি সুপারিশ করে তাহলে এই আয়াতগুলো তো মিথ্যা হয়ে যাবে। আপনাকে আমি সাবধান করছি, আপনাকে আমি বাঁচার জন্য বলছি। বলেন এগুলো বলার দরকার নেই, আপনি নামাজের কথা বলেন, নামাজ যদি বলে কবুলই না হয় ও ছাতা বলে করবো কি?